সামনে ঈদ সবাই গ্রামের বাড়ির দিকে ছুটছে একই সঙ্গে সবাই মিলে পরিবার সহ করবে ঈদের আনন্দ মাঝে তিন বছর করোনার কারণে মানুষ পরিবারের সঙ্গে ঠিকমতো ঈদ করতে পারেনি কিন্তু মনে রাখতে হবে এখনও স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে এবং অনেক বেশি গরম পড়েছে তাই বিভিন্ন রোগ থেকে বাঁচতে বেশি পরিমাণে পানি খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে খুব গরমে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং ভাজা পোড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার একটু কম খেতে হবে ঈদের সময় খাবার যেন স্বাস্থ্যকর হয় পানির পরিমাণ বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অনেক বেশি গরম পড়ার কারণে শরীর থেকে যে ঘাম বের হয় সেটা সুন্দর করে মুছতে হবে নয়তো এখান থেকে ঠান্ডা লেগে বাচ্চা ও বয়স্কদের নিউমোনিয়া হতে পারে এই তীব্র গরমে সবাই নিজের দিকটা খেয়াল রেখে বিশুদ্ধ পানি পান করবেন এবং যাতে ঠান্ডা লেগে না যায় সাবধানতা অবলম্বন করতে হবে সুন্দরভাবে সবাই মিলে ঈদ উদযাপন করুন